হরে কৃষ্ণ। আজ আমি পঞ্চপাণ্ডবের স্বর্গযাত্রা বর্ণনা করব। তা আপনারা জানেন, কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে গান্ধারী ভগবান কৃষ্ণকে এক অভিশাপ দিলেন যে আমার কুরুবংশ যেভাবে ধ্বংস হলো, তোমারও যদুবংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংসপ্রাপ্ত হবে। এবং ভগবান সেটা মেনে নিলেন। যাই হোক, তারপরে পাণ্ডবরা দীর্ঘকাল যাবত রাজত্ব ভোগ করলেন। করার পরে এদিকে গান্ধারীর যে অভিশাপ, তার প্রভাব দেখানো শুরু হয়ে গেল। এবং এক সময় ঋষিদের অভিশাপে নিজেদের মধ্যে যুদ্ধ করে যদুবংশ ধ্বংস হয়ে গেল। এবং তারপরে ভগবানও ভাবলেন যে আমি যে কারণে এই পৃথিবীতে এসেছিলাম সেই কার্য আমার সমাপ্ত, এখন আমি আবার বৈকুণ্ঠে চলে যাব। তারপরে ভগবান বৈকুণ্ঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন পাণ্ডবরা শোকাহত হয়ে গেলেন এবং পাণ্ডবরা ভাবলেন, যাই হোক চলো আমরাও স্বর্গযাত্রা শুরু করি। এবং তারা ভাবলেন যে আমরা সশরীরে স্বর্গে হেঁটে হেঁটে যাব। তারপর অভিমন্যুর যে পুত্র পরীক্ষিত, তাকে রাজ্যের সিংহাসনে বসিয়ে তারা স্বর্গযাত্রায় পাড়ি দিলেন। এই প্রথমে তারা ঘুরলেন বিভিন্ন প্রান্ত হেঁটে হেঁটে, তারপরে স্বর্গের দিকে পাড়ি দিলেন। যার পথে ওই প্রথমে আসলো অগ্নিদেব। অগ্নিদেব এসে অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার যে ধনুক, এই ধনুকটি তুমি রেখে যাও। তখন অর্জুন সেই ধনুকটি রেখে দিলেন এবং তাদের সবাইকে আশীর্বাদ করলেন। তারপরে হিমালয়ের পাদদেশ দিয়ে যখন উঠছেন, সেই সময় মহাদেব শিবের সঙ্গে দেখা হলো এবং মহাদেব শিব তাদের আশীর্বাদ করলেন এবং স্বর্গের যে পথ, সেই পথ দেখিয়ে দিলেন। তখন তারা আস্তে আস্তে স্বর্গের দিকে রওনা দিল। কিন্তু যখন তারা স্বর্গের দিকে রওনা দিচ্ছিল, সেই সময় একটি কুকুরও তাদের সঙ্গে চলছিল। তখন তারা প্রথমে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু যুধিষ্ঠির বলেছিল, কুকুরটি থাক আমাদের সঙ্গে, ও যাবে। যেতে যেতে প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন। তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, হে ভ্রাতা, এই দ্রৌপদী কেন পড়লেন? তখন যুধিষ্ঠির বললেন, এই দ্রৌপদী অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসত। এবং দ্রৌপদী যখন জানতে পারলেন যে কর্ণ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তখন দ্রৌপদী ভাবছিলেন, যদি এই কর্ণ আমাদের সঙ্গে থাকতো তাহলে কর্ণকেও বিবাহ করতে পারত, এই জন্য মারা গেল। তারপরে মারা গেল সহদেব। তখন ভীম জিজ্ঞাসা করল, দাদাই সহদেব কেন মারা গেল? বলছে, এই সহদেব নিজেকে সব থেকে জ্ঞানী মনে করত, ভাবতো যে আমার মতো বিদ্যান হয়তো কেউ নেই, এই অহংকারের জন্য এর মৃত্যু হলো। তারপরে যাচ্ছে, যেতে যেতে কিছুদূর পরে নকুল মারা গেল। তখন ভীম জিজ্ঞাসা করল, দাদা নকুল কেন মারা গেল? তখন যুধিষ্ঠির বললেন, এই নকুল মারা গেল, নকুল ভাবতো আমার মতো রূপবান হয়তো এই ধরাধামে কেউ নেই, নিজেকে রূপবান মনে করতো এবং এই অহংকার তার মধ্যে ছিল, এই কারণে নকুল মারা গেল। যেতে যেতে অর্জুন মারা গেল। তখন ভীম জিজ্ঞাসা করল, যুধিষ্ঠির বললেন, অর্জুন মারা গেল, অর্জুন ভাবতো আমার মতো ধনুর্ধর সারা পৃথিবীতে নেই, এবং অর্জুন ভাবতো এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হলো, এই যুদ্ধ অর্জুন তার ধনুক দিয়ে একদিনই শেষ করে দেবে, যদিও সেটা সম্ভব হয়নি, এই অহংকারের জন্য সে মারা গেল। তারপরে যেতে যেতে ভীম পড়ে গেল। তখন যুধিষ্ঠির ভীমকে বললেন, হে ভীম, তুমি মারা গেলে যে তোমার প্রচুর অহংকার ছিল। কিসের অহংকার? খাওয়ার অহংকার, যে আমার মতো কে খেতে পারবে, এবং তোমার খাওয়ার প্রতি প্রচুর লোভ ছিল, এবং তুমি ভাবতে তোমার মতো, তোমার হাতে যে সহস্র হাতির শক্তি ছিল, তুমি ভাবতে তুমি সমস্ত কিছু করতে পারো, এই অহংকার তোমার মধ্যে ছিল, যে কারণে আজ তোমার মৃত্যু হলো। এইভাবে যেতে যেতে তারা সেই কুকুরটি এবং যুধিষ্ঠির
চলতে থাকলো। এক সময় এসে সেই ধর্মরাজ দাঁড়িয়ে রয়েছে, বলছে, হে যুধিষ্ঠির, তোমার যাত্রা এখন সমাপ্ত হলো, এখন তুমি চলো রথে করে। তা যুধিষ্ঠির বলল, এই কুকুরটাও কিন্তু আমার সঙ্গে যাবে। তখন বলল, না না, কুকুর তোমার সঙ্গে যাবে মানে? কুকুর তোমার সঙ্গে যাবে বললে হলো? না না, তুমি চলো আমার সঙ্গে চলো। তো অনেক বোঝানোর পরেও যখন যুধিষ্ঠির মানছেন না, তখন সেই কুকুরটি আসলে ছিল যমরাজ। তখন সেই যমরাজের রূপ ধারণ করলো। ধারণ করার পরে বললো, হে যুধিষ্ঠির, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, যাক তুমি পরীক্ষায় সফল হয়েছ, চলো। তখন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গিয়ে পৌঁছালো। এই পৃথিবীতে একজনই ব্যক্তি যে কিনা সশরীরে স্বর্গে গিয়েছিলেন, সে হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। এবং সেইখানে গিয়ে তাদের সমস্ত ভাই, আত্মীয় স্বজন এবং ভগবান কৃষ্ণ সবাইকে দেখতে পেলেন। হরে কৃষ্ণ।